ছিয়াত্তরের মন্মন্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যে বনমধ্যে দস্যুরা কল্যাণীকে নামালো, সে বন অতি মনোরম। আলো নেই, শোভা দেখে এমন চক্ষু নেই। দরিদ্রের হৃদয়ান্তর কত সৌন্দর্যের ন্যায়, সেই বনের সৌন্দর্য অদৃষ্ট রইল। দেশে আহার থাকুক না থাকুক, বনে ফুল আছে, ফুলের গন্ধে সে অন্ধকারেও আলোবোধ হচ্ছিল। মধ্যে পরিষ্কৃত সুকোমল সস্পাবৃত ভূমিখণ্ডে দস্যুরা কল্যাণী ও তার কন্যাকে নামাল। তারা তাদেরকে ঘিরে বসল। তখন তারা বাদনবাদ করতে লাগলো যে এদেরকে নিয়ে কি করা যায়। যা কিছু অলঙ্কার কল্যাণীর সঙ্গে ছিল তা পূর্বেই তারা হস্তগত করেছিল। একদল তার বিভাগে ব্যতিব্রস্ত, অলঙ্কারগুলি বিভক্ত হলে একজন দস্যু বলল, আমরা সোনা রূপা নিয়ে কী করব, একখানা গহনা নিয়ে কেউ আমাকে এক মুঠো চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, আজ কেবল গাছের পাতা খেয়ে আছি। একজন এই কথা বললে সকলেই সেই রূপ বলে গোল করতে লাগল, চাল দাও চাল দাও, ক্ষুধায় প্রাণ যায়, সোনা রূপা চাই না। দলপতি তাদেরকে থামাতে লাগল, কিন্তু কেউ থামে না। ক্রমে ক্রমে উচ্চ কথা হতে লাগলো, গালাগালি হতে লাগলো, মারামারির উপক্রম। যে যে অলঙ্কার ভাগে পেয়েছিল সে অলঙ্কার রাগে তার দলপতির গায়ে ছুঁড়ে মারল। দলপতি দুই একজনকে মারল, তখন দলের দলপতিকে আক্রমণ করে তাকে আঘাত করতে লাগল। দলপতি অনাহারে শীর্ণ এবং ক্লিষ্ট ছিল, দুই এক আঘাতেই ভূপতিত হয়ে প্রাণ ত্যাগ করল। তখন ক্ষুধিত রুষ্ট উত্তেজিত জ্ঞানশূন্য দস্যু দলের মধ্যে একজন বলল, শৃগাল কুকুরের মাংস খেয়েছি, ক্ষুধায় প্রাণ যায়, এসো ভাই আজ এই বেটাকে খাই। তখন সকলে জয় কালে বলে উচ্চনাদ করে উঠল, বম কালে, আজ নর মাংস খাব। এই বলে সেই বিশীর্ণ দেহ কৃষ্ণকায় প্রেতবাত মূর্তি সকল অন্ধকারে খল খল হাসি হেসে করতালি দিয়ে নাচতে আরম্ভ করল। দলপতি দেহ পোড়াবার জন্য একজন আগুন জ্বালতে প্রবৃত্ত হল। শুষ্ক লতা কাঠ তৃণ আহরণ করে চকমকি শোলায় আগুন করে সেই তৃণ কাঠ জ্বেলে দিল। তখন অল্প অল্প আগুন জ্বলতে জ্বলতে পার্শ্ববর্তী আম্র জম্বির পনস তাল তিনতিড়ি খরজুর প্রভৃতি শ্যামল পল্লবরাজি অল্প অল্প প্রভাসিত হতে লাগলো। কোথাও পাতা আলোতে জ্বলতে লাগলো, কোথাও ঘাস উজ্জ্বল হলো, কোথাও অন্ধকার আরও গাঢ় হলো। অগ্নি প্রস্তুত হলে একজন মৃত শবের পা ধরে টেনে আগুনে ফেলতে গেল। তখন আর একজন বলল, রাখো রও রও, যদি মহা মাংস খেয়েই আজ প্রাণ রাখতে হবে তবে এই বুড়ার শুকনো মাংস কেন খাই, আজ যা লুটে এনেছি তাই খাব, এসো ওই কচি মেয়েটাকে পুড়িয়ে খাই। আর একজন বলল, যা হয় পোড়া বাপু, আর ক্ষুধাস হয় না। তখন সকলে লোলুপ হয়ে যেখানে কল্যাণী কন্যা নিয়ে শুয়েছিল সেই দিকে তাকালো। দেখল যে সে স্থান শূন্য, কন্যাও নাই মাতাও নাই। দস্যুদের বিবাদের সময় সুযোগ দেখে কল্যাণী কন্যা কোলে করে কন্যার মুখে স্তনটি দিয়ে বনমধ্যে পালিয়েছে। শিকার পালিয়েছে দেখে মার মার শব্দ করে সেই প্রেতমূর্তি দস্যুদল চারদিকে ছুটল। অবস্থা বিশেষে মনুষ্য হিংস্র জন্তু মাত্র। মান্য চলিত বাংলায় পুনর্লিখিত।